ভারতীয় চলচ্চিত্র জগতের এক সময়ের অবিসংবাদী নায়িকা তিনি। শুধু অভিনয় নয়, গায়িকা হিসেবেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। সুচিত্রা সেনের আগে বাংলা সিনেমার হিরোইন বলতে তাঁকেই বোঝাত। জন্ম ১৯১৬র ২২শে এপ্রিল হাওড়ায়। আত্মজীবনী সবারে আমি নমিতে কানন দেবী তাঁর ছোটবেলার আর্থিক অনটনের দিনগুলি এবং ক্রমে কর্মজগতে প্রবেশের যে কাহিনী বলেছেন তা নিয়েও বোধ হয় একটি সিনেমা হয়ে যেতে পারে। মাত্র ১০ বছর বয়সে অভিনয় করেছেন জয়দেব ছবিতে। ১৯২৭ মুক্তি পায় তাঁর অভিনীত শঙ্করাচার্য। তখন অবশ্য নির্বাক চলচ্চিত্রের যুগ, পরিচিত ছিলেন কাননবালা নামে। ক্রমে এল সবাক ছবি, মানময়ী গার্লস স্কুল, মা, এইসব ছবিতে তার অভিনয় নজরকারী রসিক মানুষের। ১৯৩৭ যোগ দেন নিউ থিয়েটার্সে। বেরোতে থাকে এরপর একের পর এক হিট ছবি। প্রমথেশ বড়ুয়ার মুক্তিতে অনবদ্য অভিনয়ের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান কানন দেবী। লজ্জা একেবারেই নেই না? কোন কালই তো ছিল না। হ্যাঁ, সেই জন্যই তো আর্টিস্টদের সবাই ঘেন্না করে। কে কে ঘেন্না করে? যাক, নিজেদের প্রশংসা তো নিজেরা করতে নেই। ছাই, এসব কি? এগুলো একে তো বাংলায় জামা কাপড় বলে। হ্যাঁ, তা তো আমিও জানি, কিন্তু এইসব পরে কি ভদ্রলোকের বাড়িতে নেমন্তন্ন যাওয়া যায়? ও, তা আমি তো তোমার বাবার এখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধরো। আজ সবার রঙে রং মেশাতে হবে, ও গো আমার প্রিয়া তোমার রঙের উত্তরে, ও করো 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 করে রং মেশাতে হবে, আজ সবার রঙে রং মেশাতে হবে। বিদ্যাপতি, সাথী, স্ট্রিট সিঙ্গার, জওয়ানি কি রীত, অভিনেত্রী, পরিচয়, জবাব, দেবদাস, এই সব ছবিতে তার অভিনয় মন্ত্রমুগ্ধ করে রেখেছিল সেকালের দর্শকদের। স্বাভাবিকভাবেই সংস্পর্শে এসেছেন প্রবাদপ্রতিম শিল্পীদের। সঙ্গীতগুরু হিসেবে পেয়েছেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়কে, কেল সাইগল, পঙ্কজ কুমার মল্লিক, রাইচাঁদ বড়াল, প্রমথেশ বড়ুয়া, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, অশোক কুমারের মতো শিল্পীদের সহকর্মী হিসেবে পেয়েছেন তিনি। চলতে
পদ্মশ্রী দাদাসাহেব ফালকে পুরস্কারের মতো প্রাতিষ্ঠানিক স্বীকৃতিতে পূর্ণ ছিল তার ঝুলি। কিন্তু কোন শিল্পীর সবচেয়ে বড় পাওনা দর্শক এবং শ্রোতাদের ভালোবাসা, সেক্ষেত্রে পরিপূর্ণ ছিলেন কাননদেবী। প্রণাম তোমায় ঘনশ্যাম।